Thank you.
আমরা সকল ভক্তমণ্ডলীকে স্বাগত জানাচ্ছি এবং অনুরোধ করছি আমাদের যারা স্বেচ্ছাসেবক আছেন তাদের সঙ্গে একটু সহযোগিতা করতে, নিজেদের যে সিটটিকে তোমরা দেখিয়ে দেবেন সেই নির্ধারিত সিটে বসতে, নাহলে পুরো অনুষ্ঠানটাই একটা মূল্য হয়ে যাওয়ার উপক্রম হবে। আপনাদের কাছে আমাদের সবিনয় নিবেদন। মারবি রে দেশে, মারবি
সংক্ষিপ্ত জীবনী আলোচনা করবেন রামকৃষ্ণ মহারাজ, এবং তারপরে সংসার জীবনের সমস্যা ও সমাধান। আমরা জানি আপনারা অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন মহারাজকে প্রশ্ন উত্তর করবেন। এই পরিপ্রেক্ষিতে বলি, মহারাজের আলোচনাটি শেষ হওয়ার পর আমরা 10-15 মিনিট একটি চা বিরতি দেব। সেই সময়ে আমাদের স্বেচ্ছাসেবকরা আপনাদের কাছে পেপার পৌঁছে দেবে এবং আপনারা আপনাদের প্রশ্ন করবেন, সেটা আমরা কালেক্ট করে নেব। আপনারা অনুগ্রহ করে আপনাদের সিট নাম্বার এবং আপনার নাম আর প্রশ্নটিকে সংক্ষিপ্ত প্রিসাইজলি করবেন এবং একটু লেখাটা স্পষ্ট করে করবেন। ধন্যবাদ। আমাদের সঙ্গীত চলছে, সঙ্গীতের মধ্যে দিয়ে আমরা বিদ্যকে আরাধনা করছি। কি তুমি মা বলো না
হয়েছে, এখন লিঙ্গ হয় নাই। তুমি কে গো
পাখি দুটি স্নেহ মাথা রূপে শীতল করেছ ভূমি সারদা গায়নদা এই যুগে মাগ সারদা গায়নদা এই যুগে মাগ তোমার তুলনা তুমি তোমার তুলনা তুমি সীতা সতী রূপে শীতল করেছ ভূমি সারদা গায়নদা এই যুগে মাগ সারদা গায়নদা এই যুগে মাগ তোমার তুলনা তুমি তোমার তুলনা তুমি তোমারে ভুলিব
শানু জানি তোমারে আমার স্মৃতি ছায়া জাগাইয়া তোমারে হারাবো সেটি সারা জানো না, যে ভালোবাসা তোমারে ভুলিব সে ভালোবাসা ভুলো না। যে সুখ লোভিলে তোমারে ভুলিব সে সুখ তোমারে হারাবো সে বিছানা জানো না, যে ভালোবাসা তোমারে ভুলিব সে ভালোবাসা ভুলানো না, যে বিছানা তোমারে হারাবো সে বিছানা সুধীর ভক্তমন্ডলী ও শ্রী রামকৃষ্ণ অনুরাগীবৃন্দ, আপনারা সকলেই অবগত আছেন শ্রীম মাস্টার মহাশয়ের সাধনভূমি এই পূর্ণ তীর্থভূমিতে আজ আমরা শ্রদ্ধাস্থ হিসেবে নিবেদন করতে চলেছি বেদান্ত সোসাইটি অফ নিউ ইয়র্কের পূর্বতন রেসিডেন্ট প্রেসিডেন্ট স্বামী তথাগতানন্দজী মহারাজ স্মারক বক্তৃতা। আর এই বক্তৃতাটি দেবেন তারই উত্তরস্বরী, তিনি বিশ্ববন্দিত স্বামী বিবেকানন্দের উত্তরস্বরী, আমাদের সকলেই অতিপ্রিয় পূজনীয় সুভাষ স্বামী সর্বপতি আনন্দজী মহারাজ। আমরা সঙ্গীতের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানটি করছি, আসুন আমরা সকলে মিলে শেষ গানের মধ্যে দিয়ে বিভক্ত উচ্চারণে আমাদের ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করি। লোভিয়া তোমারি তুমি ভালো তুমি ভালো তেরো স্বামীজি
সকলেই জানেন শ্রী শ্রী মা এই বাড়িতেই
দুর্গা ঘট প্রতিষ্ঠা করেছিলেন। তাই আমরা এখন শিল্পীর সঙ্গীতে মাতৃ আরাধনা করি, মায়ের শ্রীচরণে আমাদের ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করি শেষ গানটি মধ্য দিয়ে। Thank you.
সেই কথা শুনে এসো মাতা তুমি, সেই কথা শুনে এসো মাতা তুমি, সকল কর্ম ফেলে তুমি নিতে আপন কোলে, আমরা তোমার ছেলে তুলে নাও আপন কোলে, হরি গো নমা হরি গো নমা, একবার আমরা এতক্ষণ ধরে সঙ্গীত শিল্পী চন্দন মজুমদারের কণ্ঠে দিব্যত্রয়ীকে আরাধনা করলাম এবং সভার শেষে শ্রী রামকৃষ্ণ আরাধিতা মায়ের চরণে প্রণাম জানালাম। আসুন আমরা সকলেই মিলে ওনাকে কৃতজ্ঞতা জানাই আমাদের এই অনুষ্ঠানটি এই সঙ্গীত পরিবেশন করবার জন্য। চন্দন মজুমদার এবং তার দুই সহযোগী সংগত শিল্পী অশোক কর্মকার ও চন্দন অধিকারী, আমরা 5 মিনিটের মধ্যে আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের জীবন অনুষ্ঠান স্মারক বক্তৃতা এবং তারপর